আম্মা ভালো আছো নি? ওই বেটি ভালো আছে, তোমার শরীরটা ভালো নিরে? ফোন আমি ভালো আছি। কুরবানি গরু দেখছো নি? ছবি গরুর ছবি দেখাইছেন ভাইয়ে, দেখিয়া বুঝলাম বাইর লগে মাতিয়া বাইরে একটু মন খারাপ, গরুটা বুঝি ছুটো হয়ে গেছে আর বড় গরু দিতে আসলা তাই না বেটি? ইলা কিচ্ছু না, ইটাও বুঝো না, গোষ্ঠীর মানুষের জন্য মাতামাতি করুন, কোন বিদেশ থাকে ফুরি ওটা কি তা খানো না, মন খারাপ করিবে না। তুমি আর আমার কাছে কত লুকাই পায়, ভাই ভাইয়ের হোর বাড়ির লগে কম্পিটিশন দিতে চাইরা, তাই বড় লোক জায়গাত বিয়া করছেন, তাই বুঝই না যে তানের বইনে মানুষের বাড়িতে কাম করে, সৌদি ডুবাই তাকিয়া মানুষের বাড়িতে কাম করিয়া 6,000 টাকা কামাই লাই, মাসত 30,000-40,000, 3 মাস ধরে নিজের লাইন কিছু কিনলাম না, খালি কুরবানি দিতাম করে, যদি নিজে কিছু কিনা হাতে করিতে টাকা কমে যাইব, জরুরি জিনিস টাইম ছাড়া কিচ্ছু কিনলাম না 3 মাস ধরে। তুমি তো কুরবানি দিবা, খাইবা মাংস, নিজের ভালো লাগবো, বাবা মারা যাওয়ার পর থেকে কুরবানি হয় না বাড়ির মধ্যে, নিজে আসি যে তুমি বিদেশও থাকি লাখনি ওকে একটা কুরবানি দিব, তুমি তো খাইলে আমার ভালো লাগবো, তুই কেন তোর মধ্যে ভাই কেন তুলনা দেওয়া গেছিল কি ওর বাড়ির লোকে, তাই বুঝুন না যে তানোর বোন বিদেশ ভাই না, মন ছোট করিও না, আল্লাহ যতক্ষণ তৌফিক দিছই নতখান দিতে পারে, তুমি আল্লাহ আছে শুক্রিয়া আদায় করো, আল্লাহ তোমার আরো বড় করতো, আমি দোয়া করি না আম্মা, আমি খুশি না, আমার এত কিচ্ছু না, কমপক্ষে একটা কিছু তো দিতাম পারলাম না, নিজের কামাই রুচিতে ওখানে আমি খুশি, দোয়া করিও আমার লাগে, তুমি তুমি যতদিন আছো অতদিনও মনে হয় আমার বাপার বাড়ি ত্রিজিক আছে, দেখি লাইছি এখন তুমি গেলে গিয়ে তো রিজিক উঠে যাইব, আম্মা মনে হয় সারা জীবন ঈদের সময় দু খামলা বেটে লাগানে কাটাই তুইব, দেশ গিয়া দেশ গিয়া আমার দেখা হইতো না, যতদিন তুমি আসো ততদিন আমার বাপার বাড়ি আছে, এরপরে কেউ না ভাই গো, আমার ব্যস্ত গো ভাই আমার জীবন, আমি সুশিক্ষা দিতাম পারছি না, আমি সুশিক্ষা দিতে পারছি না, আমার সকল কষ্ট মাটি গো মাই, কিছু করার নাই গো মাই, তুমি খুশি থাকি আল্লাহ।